দণ্ডপ্রাপ্ত আসামিদের দল কখনো ক্ষমতায় আসতে পারবে না বললেন প্রধানমন্ত্রী জনগণের ভাগ্য নিয়ে কাউকে চিনিমিনি খেলতে না দেওয়ার ঘোষণা উন্নয়ন অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন গণতন্ত্র প্রয়োজন জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের নির্বাচনী ফাঁদে পা দেবে না জনগণ বলছে বিএনপি রোজায় পণ্যমূল্য বাড়বে না বললেন বাণিজ্যমন্ত্রী খাদ্যপণ্যের ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি বেশি পণ্য না কিনতে ভোক্তাদের প্রতি আহ্বান এবং মাদারীপুরে শিবচরে সড়ক দুর্ঘটনায় ১৯ বাস যাত্রীর মৃত্যু ১৪ জনের মরদেহ হস্তান্তর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের সহায়তা আসসালামু আলাইকুম সবাইকে মোহনা সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি তাসনুবা আবিদ তাহের এবার বিস্তারিত দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দণ্ডপ্রাপ্ত আসামিদের দল কখনো ক্ষমতায় আসতে পারবে না রাজধানীর বিআইসিসিতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা জানান তিনি জিয়াউর রহমান ক্ষমতায় এসেই ইতিহাস বিকৃতি শুরু করেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন স্বাধীন দেশে একটা সময় মুক্তিযোদ্ধারাও পরিচয় দিতে ভয় পেত মাসুদ সুমনের রিপোর্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে আওয়ামী লীগ এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বাংলায় জিয়াউর রহমানের শাসনামলে ইতিহাস বিকৃতি শুরু হয় বলে জানান আওয়ামী লীগ সভাপতি ভাঙা সুটকেস থেকে জিয়া পরিবারের হাজার কোটি টাকার সম্পত্তির উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি ইতিহাস বিকৃতি শুরু করা না সম্পূর্ণ স্বাধীনতার আদর্শটাকে বিসর্জন দেয় আর বাংলাদেশের মানুষ আবার সেই অন্ধকারে হারিয়ে যেতে বসে এই যে হাজার হাজার কোটি টাকার মালিক এরা কিভাবে হলো কাদের টাকা চুরি করে হলো এবং চুরি তো চুরি সে চুরি আবার ধরা পড়লো সেই আমেরিকার এফবিআই হাতে ধরা পড়লো সিঙ্গাপুরে জুয়া খেলতে যেয়ে শেখ হাসিনা বলেন বিএনপি জামায়াত দেশকে জঙ্গিবাদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল তখন মুক্তিযোদ্ধারাও পরিচয় দিতেও ভয় পেত এমন একটা সময় বাংলাদেশের জীবনে যায় মুক্তিযুদ্ধ করেছে এই কথাটা বলতেও সাহস পেত না এরকম একটা পরিবেশ এদেশের সৃষ্টি হয়েছিল এবার সেটা হয়েছিল কেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে যারা ক্ষমতায় এসেছিল তারাই এই পরিবেশটা সৃষ্টি করেছিল বিএনপি ক্ষমতায় বসে ভোট চুরি ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এমনটি আর ঘটতে দেয়া হবে না যখনই ক্ষমতা এসেছে জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলেছে আর একটা লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে আর ২০০১ সালে তো আরো এক ধাপ বেশি অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিএনপির দেশের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা কাজেই জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই জনগণের প্রতি তাদের কোনো আস্থাও নেই মাসুদ সুমন মোহনা সংবাদ ঢাকা র‍্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞায় ঘাবড়ানোর কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদের খুঁজে বের করার নির্দেশনাও দেন তিনি সকালে র‍্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী জানান বিএনপি জামাত দেশকে জঙ্গিবাদের স্বর্গরাজ্য বানিয়েছিল তা নিয়ন্ত্রণে এনেছে র‍্যাব কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শক্ত অবস্থানে যাওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী নাসিরউদ্দিনের রিপোর্ট বাংলাদেশ আমার অহংকার বর্তমানে সারা দেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের ব্যাটালিয়ন সংখ্যা ১৫টি যেখানে দায়িত্ব পালন করছেন পুলিশ সশস্ত্র বাহিনী বিজিবি কোস্টগার্ড আনসার ও বেসামরিক প্রশাসনের চৌকস কর্মকর্তারা এলিট ফোর্সটি আত্মপ্রকাশ করে ২০০৪ সালের ২৬ মার্চ প্রতিষ্ঠার পর জঙ্গি দমনে সাফল্যের জন্য সবচেয়ে বেশি প্রশংসা করিয়েছে এ বাহিনী জঙ্গি ও জলদস্যু সহ ৪২১ জন অপরাধী আত্মসমর্পণ করেছে তাদের কাছে এ পর্যন্ত র্যাবের হাতে গ্রেফতার হয়েছে ৩১৩০০০ জন বাহিনীটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সন্ত্রাস চরমপন্থা সহ মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় র‍্যাবের ভূমিকা প্রশংসনীয় ২০০১ সালে বিএনপি জামাত জোট ক্ষমতা থাকতে এই দেশটাকে একটি জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল কাজে আমি এটুকু বলবো যে জঙ্গি দমনে র‍্যাব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে যারা
জঙ্গিবাদে চলে যাচ্ছে, তাদেরকে ফিরিয়ে আনলেই চলবে না, সাথে সাথে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এলিট ফোর্সটির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গে তিনি বলেন, দেশবিরোধী শক্তি নালিশ করে লাভবান হতে চেয়েছিল, কিন্তু নিষেধাজ্ঞা নিয়ে আর সমস্যা নেই। যারা কাজ করে তারা কে কি করে না করে সেটা আমরা জানি, বিচারটা আমরা করব, সে আত্মবিশ্বাস রেখে কাজ করতে হবে। আমি ধন্যবাদ জানাই যে অন্তত প্রথমে বোধ হয় সবাই একটু মনটা খারাপ ছিল, এখন আর সেই চিন্তা নাই। আর আমি এটা বলতে পারি যে যারা এই ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে বাংলাদেশে বদনাম করে বাংলাদেশের এক একটা প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করে তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে হবে। কিশোর গ্যাং এটা অবশ্যই বন্ধ করতে হবে, এখানে বাবা মায়ের দায়িত্ব আছে, স্কুলের শিক্ষকদেরও বা কলেজ ইউনিভার্সিটির শিক্ষকদেরও দায়িত্ব আছে। রমজানে যাতে মানুষের কষ্ট না হয় সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। বলেন, সংযমের মাসেও অতিরিক্ত মুনাফা করতে চায় অসাধু ব্যবসায়ীরা। সাধারণ মানুষের কষ্ট হয় সেদিকে সকলের দৃষ্টি দেওয়া উচিত। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। উন্নয়নে ধারাবাহিকতা রাখতে দেশে নিরবচ্ছিন্ন গণতন্ত্র চর্চা প্রয়োজন বলে মত দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দুপুরে রাজধানীর বিস অডিটোরিয়ামে ডিক্যাপ আয়োজিত বৈদেশিক নীতি নির্ধারণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। কূটনৈতিক সাংবাদিকদের গবেষণাধর্মী প্রতিবেদন তৈরির আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বারবার গণতন্ত্রের লেবাসে সামরিক শাসন দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করেছে। বাংলাদেশের 52 বছরের জার্নিতে এ পর্যন্ত প্রায় 30 বছর কেটেছে সামরিক শাসকের দ্বারা, মানে গণতন্ত্রের নিবাসে সামরিক শাসনের দ্বারা। ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলিকে স্ট্রেংথেন করার জন্য নয়, অর্থনীতির ক্ষেত্রে নয়, সমাজের অন্যান্য ক্ষেত্রে নয়, একটা জার্নি যতটা লেস ডিসরাপটিভ হবে তত দ্রুততার সাথে আমরা আমাদের কমিটমেন্ট গুলি ফুলফিল করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সরকারের সাজানো নির্বাচনী ফাঁদে জনগণ পা দেবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অধিকার আদায়ে সবাইকে জেগে ওঠার আহ্বানও জানান তিনি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তা বিশ্বাস করে না। আওয়ামী লীগ সরকার ভয় ভীতি আর ত্রাস সৃষ্টি করায় মানুষ এখন সত্যি বলার সাহস পায় না বলেও জানান মির্জা ফখরুল। এরা পরিকল্পিতভাবে এমন ভাবে সাজিয়েছে, সেই সাজানোতে দেখা যাবে যে নির্বাচন খেলা একটা তামাশা একটা হবে, সেই তামাশায় দেখা যাবে যে তারাই নির্বাচিত হয়ে আসবে। ওই ফাঁদে আর পা দিচ্ছে না মানুষ। আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে আমাদের অধিকার আদায় করে নিতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বাস্তবায়িত করতে হবে। মহাসড়কে খাদ্যপণ্যের ট্রাক থামিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রোজায় পণ্যমূল্য বাড়বে না বলেও জানান তিনি। সকালে নিজ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত টাস্ক ফোর্সের সভা শেষে একথা জানান বাণিজ্যমন্ত্রী। তেল ও পেঁয়াজের দাম সহনশীল আছে জানিয়ে তিনি বলেন, চিনির দাম কিছুটা কমবে। সব পণ্যের মজুদ ও সরবরাহ স্বাভাবিক আছে জানিয়ে আতঙ্কিত হয়ে বেশি পণ্য না কেনার আহ্বানও জানান বাণিজ্যমন্ত্রী। সি লেভেলেও যেন প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি বলা যায়, হাইওয়েতে কোথাও যেন কোনো খাদ্য সামগ্রী নিয়ে আসা, শাকসবজি নিয়ে আসা, এইসব ট্রাককে কেউ কোথাও থামাতে পারবে না, কোনো অবস্থায় চাঁদাবাজি করতে দেওয়া যাবে না, এবং স্মুথ তাদের মুভমেন্টটা করতে দিতে হবে। এই সবগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সুযোগ বেশি কেউ নিতে চাইলে তারা তো সেই ব্যবসায়ী না যারা সত্যি মানে সঠিকভাবে আছেন, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। ভোক্তা অধিকার থাকবে, অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, পুলিশ থাকবে, সব থাকবে, যেটা ঠিক করা আছে সেইটা মেনটেন করার জন্য। দেশজুড়ে নিরাপদ খাদ্য নিশ্চিতে অ্যাপ ভিত্তিক পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম শুরু করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে দেশের 12টি জেলা এবং প্রধান কার্যালয়ে 19 জন কর্মীকে ল্যাপটপ তুলে দেওয়া হয়। দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভবনে অনুষ্ঠানে অংশ নিয়ে কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার বলেন, খাদ্যের প্রধান উৎস নিরাপদ করতে কাজ করছেন তারা। কৃষক যেন আবাদে মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহার না করে সেক্ষেত্রেও কাজ করছেন তারা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের গুদামে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় অতিরিক্ত মজুদ করার দায়ে তিন ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন জানান, রোজা ঘিরে পেঁয়াজ মজুদের তথ্যের ভিত্তিতে বন্দর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এসআর ইন্টারন্যাশনালকে 15,000, নূর এন্টারপ্রাইজকে 25,000 এবং শুভ ট্রেডার্সকে 10,000 টাকা জরিমানা করা হয়। মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 19 জনে দাঁড়িয়েছে। আহত 20 জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিয়ে ভর্তি করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে 16 জনের লাশ শনাক্তের পর 14টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। শিবচর থেকে মনিরুজ্জামান মনিরের তথ্যে আরো জানাচ্ছেন জেসমিন আলম। খুলনা থেকে ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে রোববার ভোরে। মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকা খুলনা এক্সপ্রেস ওয়ের কাছে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঢালে পড়ে যায় বাসটি। এতে সামনের অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই 14 জনের মৃত্যু হয়। অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন প্রাণে বেঁচে যাওয়া যাত্রীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের শনাক্তে কাজ চলছে। 17 জন মৃত্যুবরণ করেছেন, 17 জনের মধ্যে আমরা তাদের আত্মীয় স্বজনদের মাধ্যমে 16 জনের লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে। এই 16 জনের শনাক্তকৃত 16 জনের মধ্যে 14 জনের লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে, বাকিদের হস্তান্তর করার প্রক্রিয়া চলমান। আর জেলা প্রশাসক জানিয়েছেন, নিহতদের লাশ দাফনের জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের সৎকার করার জন্য, লাশ পরিবহনের জন্য আমরা জেলা প্রশাসন থেকে 20,000 করে টাকা আমরা অনুদান দিচ্ছি। এদিকে চালকদের আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। ড্রাইভারের সতর্ক থাকা সবার আগে দরকার, এই দুর্ঘটনা থেকে অন্তত আমাদের কাছে মনে হয়েছে। আর আরেকটা জিনিস, যে অনেক ক্ষেত্রে হয়তো আমরা দেখি যে রাস্তা পারাপারের বিষয়টি সে থাকে, এখানে এক্সপ্রেসওয়েতে যেহেতু রাস্তা পারাপারের কোনো বিষয় নাই, তো সুতরাং এই জায়গাগুলোতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, ড্রাইভারদেরকে মূলত সতর্ক থাকতে হবে। আহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জেসমিন আলম, মোহনা সংবাদ। স্বাধীনতার ইতিহাস বহন করছে রাজধানীর একটি দেয়াল। চলতি পথে পথচারীরা জানতে পারছে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও যুদ্ধকালীন নানা ইতিহাস। প্রজন্ম থেকে প্রজন্মে সঠিক ইতিহাস তুলে ধরতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন মুক্তিযোদ্ধারা। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আরিফ হোসেন। ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন জহির রায়হান সড়কের ফুটপাত ধরে চলা মানুষের চোখ আটকে যায় দেয়ালটিতে। মুক্তিযুদ্ধের কিছু ছবি, সে সময়ের পত্রপত্রিকার দুর্লভ কিছু সংবাদ বাঙালির ত্যাগ, অর্জন ও গৌরব জানান দিচ্ছে প্রতিদিন। হাঁটতে এসে দেখলাম হঠাৎ করে স্বাধীনতা দেয়ালে অনেক কিছু লেখা আছে, তাই স্বাধীনতার ইতিহাস সম্পর্কে অনেক কিছু লেখা আছে। আমি এখান দিয়ে যাচ্ছিলাম ফুটপাত দিয়ে, তো যাওয়ার সময় দেখলাম এখানে স্বাধীনতার দেয়ালে কিছু ছবি, যেগুলো আমার স্বাধীনতার সম্পর্কে কিছু জ্ঞান দিল। কৌতূহল নিয়ে দেয়ালটি দেখছে শিশুরাও, জানতে পারছে দেশের স্বাধীনতার ইতিহাস, চিনছে পতাকা আর বঙ্গবন্ধুকে। আমি ছবি দেখেছি, বাচ্চাদেরকে দেখালাম, আসলে ওদেরকে এই দেশের সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, পতাকার সম্পর্কে, দেশের জন্য কারা যুদ্ধ করেছে। কয়েকদিন আগেও ময়লা আবর্জনার দুর্গন্ধের কারণে যে ফুটপাতে কেউ হাঁটতে পারত না, সেখানে স্বাধীনতার দেয়ালচিত্র তৈরি করেছেন কয়েকজন তরুণ। মুক্তিযুদ্ধের গৌরব ধরে রেখে দেশের জন্য কাজ করার প্রত্যয় জানান তারা। চলার পথে যদি এক নজরে একটা পত্রিকা দেখে যতটুকু বোঝা যায়, এখনকার প্রজন্ম, এখানে অনেক মানুষ, এই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসা যাওয়ার সময় এটা দেখতেছে, তো তখন তারা যদি একটা পত্রিকা পড়ে একটা ইনফরমেশনও পায়, এটাও আমার জন্য একটা ইনফরমেশন দেওয়া, বাংলাদেশের স্বাধীনতাটাকে তুলে ধরার একটা সৌভাগ্য মনে করি আমি আর কি, যে তুলে ধরতে পেরেছি। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এমন উদ্যোগকে সাধুবাদ জানান এ মুক্তিযোদ্ধা। এটা মনে করি এটা আরো বেশি করে উদ্যোগ নেওয়া উচিত, জানুক, দেখুক এবং বুঝুক যে এই স্বাধীনতা আমরা কিভাবে অর্জন করলাম এবং কিভাবে ইহাকে আমাদের রাখতে হবে। ছোট ছোট এমন পদক্ষেপে রাজধানীর দেয়ালগুলো হতে পারে মুক্তিযুদ্ধের জীবন্ত দলিল, ইতিহাস জানতে পারবে নতুন প্রজন্ম। এম এ আজিম,
মোহনা সংবাদ, ঢাকা। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের 2022-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মিরপুর রূপনগর ক্যাম্পাসে ফুলেল শুভেচ্ছা আর গানে গানে তাদের বরণ করে নেয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অ্যাডহক পরিচালনা পরিষদের সদস্য শামসুল আলম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন সহ অন্যরা বক্তব্য রাখেন। এ সময় বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের গড়ে তোলার তাগিদ দেন তারা। সেই সঙ্গে প্রতিষ্ঠানের প্রাণ পুরুষ, মিরপুরের মাটি ও মানুষের নেতা, শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আফেদ মজুমদারের অবদান তুলে ধরেন বক্তারা। আমরা দোয়া করি আমাদের যিনি অভিভাবক মুরব্বী আলহাজ কামাল আফেদ মজুমদার, তার দীর্ঘায়ু জীবন, এবং তিনি যেন আমাদের সাথে থেকে তার জীবনের বাকি দিনগুলো পরম আনন্দে কাটাতে পারেন। আমরা তাদেরকে মন খুলে যাতে থাকে ভালোবাসতে পারি, শ্রদ্ধা করতে পারি, এই কামনা পরম করুণা আল্লাহর কাছে রইল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে ওয়ান স্টপ সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার চালু করেছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন বিএসসিসি। সকালে রাজধানীর বিএসসিসি ভবনে ফলক উন্মোচন ও ফিতা কেটে সেন্টারটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শহীদুল হক ভূঁইয়া। পরে 9টি শিল্প প্রতিষ্ঠানের সেবা কেন্দ্র ঘুরে দেখেন তিনি। সেন্টারটি থেকে গ্রাহকরা সরাসরি বিএসসিসির সব প্রতিষ্ঠানের পণ্য কিনতে ও সেবা নিতে পারবেন। সেরা রাঁধুনির সপ্তম আসরের বিজয়ী হয়েছেন ঢাকার আইরিশ আতিয়ার, প্রথম রানার আপ হয়েছেন ঢাকার সাদিয়া কামাল আর তৃতীয় হয়েছেন রাজশাহীর ফেরদোসারা। রান্নার জগতে হয়ে উঠুন উজ্জ্বল তারকা এই প্রতিপাদ্যে স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ এবার আসর শুরু করে গেল বছরের 20 সেপ্টেম্বর। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। পরে বিজয়ীদের সম্মাননা স্মারক ও চেক চুলে দেওয়া হয়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। আবার দণ্ডপ্রাপ্ত আসামিদের দল কখনো ক্ষমতায় আসতে পারবে না বললেন প্রধানমন্ত্রী, জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে না দেওয়ার ঘোষণা। উন্নয়ন অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন গণতন্ত্র প্রয়োজন জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সরকারের নির্বাচনী ফাঁদে পা দেবে না জনগণ বলছে বিএনপি। রোজায় পণ্যমূল্য বাড়বে না বললেন বাণিজ্যমন্ত্রী, খাদ্যপণ্যের ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি, বেশি পণ্য না কিনতে ভোক্তাদের প্রতি আহ্বান। এবং মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় 19 বাস যাত্রীর মৃত্যু, 14 জনের মরদেহ হস্তান্তর, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের সহায়তা। এই ছিল মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।